হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? সকলে আশা করি সকলে ভালোই আছো, আমিও ভালো আছি। ততটা ভালো নেই, তবু বলতে হয় তাই বলছি। তো বন্ধুরা, আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, ব্লগের মাধ্যমে বলো আর রান্নার ভিডিওর মাধ্যমে বলো, যেভাবে হোক আমরা সকলে ইউটিউব পরিবারের সদস্য, সব কথাই তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম আমি এটাও তোমাদের সাথে শেয়ার কথাটা তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকের এই ভিডিওটা করা। এটা খুবই বেদনাদায়ক, খুব কষ্টকর, মানুষের জীবনে যাতে এগুলো কখনো না আসে। তো তোমরা, আমার কিছুদিন আগে একটা ভিডিও দেওয়া ছিল, কিছুদিন না বেশ কয়েকটা মাস হয়েছে, আমরা সব ভাই বোন এক জায়গায় হয়েছিলাম, আমরা 5 বোন 1 ভাই। তো আমাদের যে বড় যে দিদি, সেই দিদিটা যাই হোক আমাদেরকে ছেড়ে চলে গেছে এই শুক্রবার দিন, মানে গত 3 নভেম্বর 2023 বিকাল 5টার সময় হসপিটালে ভর্তি হয়েছে। হঠাৎ খাওয়া দাওয়া করে উঠেছে, হাত ধুতে যাবে, সেই মুহূর্তে মাথাটা ঘুরে, মানে ব্রেন স্ট্রোকের মতো হয়েছে, সেটা কেউ বুঝতে পারেনি, মাথাটা ঘুরে সিঁড়ির উপরটা পড়ে যায়। পড়ে গিয়ে মাথার এই পেছনটা আঘাত লাগে, আঘাত লেগে তখনই সেই মুহূর্তে বমি শুরু হয়ে যায়। তো যা ঘুমাচ্ছিল, বৌমা একা ছিল, বৌমাটা তেমন কিছু একটা বোঝে না, আর দিদির মেয়ে ছিল পাশেই থাকে, দিদির মেয়ে, সেও খাওয়া দাওয়া করছিল, মানে ওরা একটু দেরিতেই খাওয়া দাওয়াটা করে। তো সেই মুহূর্তে এই ঘটনাটা ঘটে যায়। তো যাই হোক, দৌড়ঝাঁপ করে সকলে হসপিটালে নিয়ে গেছে, কাছেই বারাসাত হসপিটাল, হসপিটালে নিয়ে যাওয়ার পর ভর্তি হয়। তো যে জ্ঞানটা হারিয়েছিল সেই মুহূর্তেই জ্ঞানটা হারিয়েছিল, মানে রাস্তায় গাড়ির মধ্যে থাকাকালীন জ্ঞানটা হারিয়েছিল, সেই জ্ঞানটা আর শেষ পর্যন্ত ফেরেনি, কেউ কেউ আমাদের কাউকে দেখতে পাইনি, ও আমরাও মানে আমরা দেখতে পাইনি যে আমার দিদি আমাদেরকে দেখছে, সেরকমভাবে আমরা ওকে দেখতে পাইনি। দেখেছি মাকে, মুখে মাস্ক লাগানো, অক্সিজেন চলছে, সেই শুক্রবার বিকাল 5টার সময় অক্সিজেন মুখে দিয়েছে, আর রবিবার সকালবেলা মারা গেল সেই একই অবস্থায়। মানে কোনো রকম একটু ইয়ে হয়নি যে ও আমাদেরকে দেখলো, কিংবা আমরা একটু ওর সাথে কথা বললাম, সে স্কোপটা ও পায়নি, আমরাও পাই। একটা ভিডিও, মানে ফটো এগুলো তোলা ও তেমন একটা পছন্দ করতো না, তো যার জন্য ওর ভালো সেরকম ফটো আমাদের সাথে নেই। তবে ওদের বাড়িতে তোলা আছে, আনার ব্যবস্থা করবো, আমাদের বাড়িতে একটু রাখবো, মানে সবসময় যাতে একটু দেখতে পারি। তো সেইভাবে রবিবার সকালবেলায় মারা গেল, রাত্রেবেলায় ওর কাজ বাজ মিটিয়ে সবাই বাড়ি এসেছি। তার মধ্যে আবার একটা এই যে ঘটনা ঘটে গেল কালকে, মানে গতকাল কত তারিখ ছিল, 7 তারিখ ছিল, তাই তো? গত কালকে বিকালবেলায় আমার কাকা শ্বশুর আবার তার হার্ট অ্যাটাক হয় বিকালবেলায়, মানে ওই 4:30 নাগাদ, প্রায় একই টাইম দুজনার, 4:30 নাগাদ হঠাৎ করে বলছে বুকে ব্যথা করছে, বলছে যে মাথাটা কেমন করছে, একটু গাত পাটা কেমন করছে, বুকে ব্যথা বলতে বলতে সে আর দ্বিতীয় আর কোনো কথা বলতে পারেনি, সেখানেই হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। মানে হসপিটাল বলো, ডাক্তার বলো, সেই পজিশন পর্যন্ত যেতেই পারেনি তারা, হঠাৎ করে কাকা মারা গেল। তা কাকার একটু বয়স হয়েছে, মোটামুটি আমার শ্বশুরেরই বয়স প্রায় 80-85 হয়ে গেছিলো, আর কাকারও 70-এর কাছাকাছি হবে হয়তো, কি 70 পার হয়ে গেছে এরকমই হবে, অতটা ডিটেলস জানি না। তো হঠাৎ করে কাকা মারা গেল। আজকে এই যে সকালবেলা গেছিলাম, দেখে টেখে আসলাম, তো কাকার এই মেয়েরা থাকে আন্দামানে, কাকার মেয়েরা আসবে, তারপর সৎকারের ব্যবস্থা করবে। তো সেইভাবে এই যে এখন দেখো তোমাদের সাথে, সেই কথাগুলোই শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা আমি না, তোমাদের মধ্যে আমি একটাই কথা বলতে চাই, এই যে দুটো অঘটন ঘটে গেল এই একটা সপ্তাহের মধ্যে, আমাদের দুজনের ওই একটাই কারণ, টেনশান। তো টেনশান দেখো আমাদের মধ্যে কম বেশি সবার মধ্যেই এখন থাকে, জিনিসপত্র যেরকম দাম বেড়েছে, তারপরে সুস্থ এখন কোনো মানুষই নেই, তবু সুস্থ আমাদের থাকতে হবে। টেনশনটা তোমরা যত পারো একটু কম করবে, টেনশনকে আমার মধ্যে নেই, আমার মধ্যেও টেনশন আছে, তার মধ্যেও দেখো এই যে তোমাদের সাথে সব কথাগুলো শেয়ার করি, একটু ফোন নিয়ে থাকি, একটু ভিডিও আপলোড করি, সময়টা পাস করি, এতে কিছুটা হলেও একটু টেনশন ফ্রি হয়ে থাকার চেষ্টা করি। আর তোমরাও যতটা পারবে একটু টেনশন মুক্ত হয়ে চলার চেষ্টা করবে, কারণ এখন এই যে রোগ ব্যাধিগুলো হচ্ছে, এখন এগুলো কিন্তু বয়স দেখছে না, এগুলো সব হচ্ছে আমাদের এই টেনশনের জন্য। তো টেনশন মুক্ত পুরোপুরি ফ্রি হতে আমরা পারবো না,
সেটা আর বলে লাভ নেই, যতটা পারবে ততটাই একটু ভিড়ভাবে থাকার চেষ্টা করবে। ভিডিওটা আর বড় করলাম না, কথা তো মানুষের জীবনে অনেকেই থাকে, সবটা তো আর বলা সম্ভব না। ভিডিওটা বেশি লম্বা না করে এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।